मैं काट दूंगा ना, क्योंकि वो भी बंदा आ जाएगा और फिर बात करने वाला भी आ जाएगा। ओके हो गया मैम। হ্যালো এভরিওয়ান, ইয়েস, অনেক যুদ্ধের পর আবার আমরা ফেরত চলে এসেছি আমাদের ক্লাস নিয়ে। ওকে, তো দের ইজ সাম নেট ইস্যু। হ্যাঁ, ব্যাস, তো ইয়েস, আগেইন কিছু জিনিস আমাকে আবার বলতে হবে, বিকজ ইয়েস ইয়েস ইয়েস, আজকে অনেক গপ্প হয়ে গেছে তোমাদের, অনেক ডিলেও হয়ে গেছে ক্লাসটা, তো ঝটপট ক্লাসটা স্টার্ট করব। কিন্তু যারা যারা নতুন, যারা যারা প্রথমবার ক্লাসে আছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, দ্যাট ইজ লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সাম। আর তোমরা জানো, ইয়েস ম্যাম এসে গেছে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, বিকজ ইউ নো বেল আইকন প্রেস করলে তোমরা প্রত্যেকটা এক্সামের নোটিফিকেশন বা যা যা ক্লাসেস হবে ওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর অ্যান একাডেমিতে তোমরা আমাকে ফলো করবে উইথ মাই নেম স্নেহা গুপ্তা। আর সকালবেলা স্পেশাল ক্লাস নিই, বিকেলবেলা ইউটিউবে ক্লাস নিই, এই সবের তোমরা ডিটেল পেয়ে যাবে কোথায়। তো জাস্ট এই ভিডিওর নিচে দেখো, ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, তো ওই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবে। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সব তোমরা ডিটেলস ওখানে পেয়ে যাবে, কে কি কি ক্লাস নিচ্ছে সব তোমরা ওখানে পেয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, সবাই পুরনো ঠিক আছে, অনেকজন হয়তো নতুন সার্চ করতে করতে পেয়ে গেল যে ইয়েস পেনিনসুলার প্লাটু ম্যাম, ইয়েস। তো আর যদি কোনো ডাউট থাকে কোনো এডুকেটরের সাথে, তো দিস ইজ দ্য ফিডব্যাক ফর্ম, অবশ্যই ফিল আপ করবে, নিজের নাম লিখবে, নিজের ফোন নাম্বার লিখবে, আর কোন এডুকেটরের সাথে কথা বলতে চাও যদি লিখে দাও, তো ডিরেক্টলি নিজের এডুকেটরের সাথে তোমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে। আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমরা জানো যে অক্টোবর মাস, আবার বলতে হবে, ইয়েস, একদম রিমাইন্ডার দিতে হবে, অক্টোবরের ফার্স্ট উইক থেকে ইয়েস দ্য সাবস্ক্রিপশন প্লাস ক্লাস আমার স্টার্ট হয়ে যাবে, জিওগ্রাফি আর হিস্ট্রি মেন্স। ওখানে আমরা দুজন দুটো ফ্যাকাল্টি থাকবো, তো তোমাদের সবই পরিচিত স্যার ম্যাম, তো তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে। আলম স্যার মোস্ট ফ্লুয়েন্ট ইন দ্য হিস্ট্রি পার্ট, তোমরা ওখানে হিস্ট্রি অপশনাল পেপার যদি না, তোমরা ওটা নিয়ে চর্চা করতে পারবে, ওইটা নিয়ে তোমরা বুঝতে পারবে যে কী পড়তে হবে কী না। আর জিওগ্রাফি ওখানে আমি আছি, আর তার সাথে আরও প্রচুর এডুকেটর আছে, যদি আমার পড়া পছন্দ হচ্ছে না, আরও প্রচুর এডুকেটর আছে, তাদের ক্লাসে তোমরা করতে পারবে, ফ্রি ক্লাসেস থাকবে, তার সাথে তোমাদের সাবস্ক্রিপশনে ক্লাসে থাকবে। হ্যাঁ, দীপ্তা খুব কান্নাকাটি হয়েছে, ম্যাম মেন্সে কি সাবজেক্ট নেব, তো আই হোপ এটা ভালো টাইম তোমাদের, ভালো যেখানে তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্ট নিতে হবে কোনটা নিতে হবে না। আর তার সাথে ফ্যাকাল্টিরা তো তোমাদের পাশে সবসময় আছে, আচ্ছা সবসময় আছে, ইন্টারঅ্যাক্ট কী করে করবে, তো ডিরেক্টলি একটা আনঅ্যাকাডেমির অ্যাপে যাবে, ওখানে দেখবে একটা মেসেজের অপশন থাকে, ওই মেসেজের অপশনে গিয়ে তোমরা ডিরেক্টলি নিজের এডুকেটরকে কোনো মেসেজ করতে পারো, কোনো যদি এনকোয়ারি থাকে ওটা ক্লিয়ার করে নিতে পারো। আর তার সাথে যদি ক্লাসের মধ্যে কোনো ডাউট হচ্ছে, তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আর ইয়েস, সকালবেলা 11টার সময় আমার কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস থাকবে, আই হোপ তোমরা ওই ক্লাসেসগুলো এনজয় করছো, অবশ্যই ওই ক্লাসেসগুলো তোমরা জয়েন করবে, রেকর্ডেড ক্লাস দেখতে পারো, লাইভ ক্লাসেস দেখতে পারো, ক্লাসেসগুলো নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সাবস্ক্রিপশন ক্লাস এই সব জিনিস পরে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার আনঅ্যাকাডেমি, যেটা আমি সব থেকে বেশি তোমাদেরকে বলবো, মক টেস্ট দেবে, আর মক টেস্ট দেওয়ার পরে অবশ্যই রেজাল্টটা অ্যানালাইসিস করবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি টেস্ট না দাও তাহলে আর কোনো কিছু হবে না। ওকে, আর পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে, ওকে। তো ইয়েস, এইসব জিনিস তোমরা জানো, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ, সবসময় বলি সাবস্ক্রিপশন এই মাসের মধ্যে নিয়ে নাও, অক্টোবরে আমার কোর্সেস লঞ্চ হয়ে যাবে, 1 ইয়ার আর 2 ইয়ারে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, দেখো কমগুলোও নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই টাইমের মধ্যে প্রিপারেশন কিন্তু হওয়া পসিবল না, আমার পক্ষে পসিবল না, তোমাদের 6 মাসের মধ্যে সব কমপ্লিট করিয়ে দেওয়া, বা তোমাদের পক্ষে পসিবল না যে হ্যাঁ পুরো প্রিলিমস মেন্সটা 6 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে কমপ্লিট করা, তো আইদার গো ফর 1 ইয়ার অর গো ফর 2 ইয়ার, ওকে। আর আমার কোডটা তোমরা ইউজ করতে ভুলবে না, মাই কোড ইজ স্নেহা 1, যেখানে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট, 1 ইয়ারের হয়ে যাবে 9405 আর 2 ইয়ারের হয়ে যাবে 13680, ওকে ওকে।
ঠিক আছে, এইসব জিনিস তোমাদের জানা আছে, আই হোপ তোমরা এই মাসের মধ্যে জলদি সাবস্ক্রিপশন নিয়ে নেবে, তাহলে জলদি জলদি ক্লাসেস গুলো পেয়ে যাবে। ওকে, আর যে জিনিসটা আজকে টপিকটা যে নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। আর এটার কোন পার্টটা আমরা আজকে দেখবো, তো প্লাটু পার্টটা আজকে আমরা দেখবো। ওকে, প্লাটু পার্টটা নিয়ে আজকে ডিসকাশন হবে। ওকে, চলো। তো প্লাটু পার্ট অলরেডি আমি তোমাদেরকে মাউন্টেন্স, আইল্যান্ড, প্লেনস এইগুলো করিয়ে দিয়েছি, আজকে প্লাটু স্টার্ট করব। কিন্তু তোমরা জানো আমার আমি কিভাবে তোমাদেরকে পড়াই, তো আমি সবসময় আগে তোমাদেরকে আমি হোয়াইট বোর্ডে বোঝাই, আর তারপর আমি তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দিই। ওকে, তো এইটা আমার কাজ, তো এটাই আমি আজকেও করব। তো হেয়ার ইজ দ্য হোয়াইট বোর্ড, এটা আমাকে ডিলিট করতে হবে, না ডিলিট করলে চলবে না। আচ্ছা ঠিক আছে, ছবিটা আমি আরেকবার ইনসার্ট করে নেবো, ক্লিয়ার ক্যানভাস আমি করে নিই। আজকে খেলা না দেখে অনেকজন আজকে ক্লাসে চলে এসেছে, খুব ভালো লাগছে। চল, তো ইয়েস, আজকে আমি একটা কাজ করি, সব থেকে প্রথম তো আমি ইন্ডিয়ার ম্যাপটা ইনসার্ট করে নিই, বিকজ ওটা ইম্পর্টেন্ট, ওটা ছাড়া আমি তোমাদের বোঝাতে পারবো না। ঠিক আছে, তো ইন্ডিয়ার ম্যাপ, ইয়েস, ওকে, তো এটা ইন্ডিয়ার ম্যাপ, যেখানে আমরা ম্যাপটা একটুখানি পিক্সেলটা ফাটা, নতুন ম্যাপে ইনসার্ট করব। দিস ইজ গুড, এটাই কালকে ছিল। চল, এবার এবার এখানে আমরা প্ল্যাটু পার্টটা বুঝবো। ঠিক আছে, প্ল্যাটু মানে বাংলায় ভালো করে বোঝো, প্ল্যাটু মানে হচ্ছে সিম্পল ওয়ার্ডে মালভূমি, যেটাকে বলি, যেটার হাইট মাউন্টেন থেকে তো কম হবে বাট প্লেন থেকে বেশি হবে, প্লেন থেকে বেশি, মাউন্টেন থেকে কম, এই ফ্ল্যাট ল্যান্ডটাকে আমরা বলবো প্ল্যাটু, এই ফ্ল্যাট ল্যান্ডটাকে আমরা বলবো প্ল্যাটু। ওকে, যেটাকে বলা হয় মালভূমি। ওকে, হিন্দিতে বলবো পাঠার। লাদাখ আর তিব্বত প্ল্যাটু সেম, ঠিক আছে, লাদাখ আর ইন্ট্রো অনলি। ওকে, লাদাখ আর তিব্বত প্ল্যাটু সেম। হ্যাঁ, আজকে ক্লাসটা একটুখানি ইস্যু হলো, আমার নেটের প্রবলেম ছিল। ওকে, আমারই নেটের প্রবলেম ছিল। ঠিক আছে, তো অনেক প্ল্যাটু আছে আমাদের ওয়ার্ল্ডে, ফর এক্সাম্পল লাদাখ প্ল্যাটু আছে, যেটা ওয়ার্ল্ডের সব থেকে উঁচু প্ল্যাটু, যেটাকে আমরা তিব্বত প্ল্যাটুও বলি, বিকজ এটা তিব্বতে আছে। এটার আরেকটা নাম হচ্ছে পামির নট, পামির নট। ওকে, আর একটা জিনিস হচ্ছে রুফ টপ অফ দ্য ওয়ার্ল্ড, রুফ টপ, পৃথিবীর ছাদ, রুফ টপ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এইটা হয়ে গেল, এগুলো এইগুলো হয়ে গেল আমাদের লাদাখ প্ল্যাটুর কথা। কিন্তু এটা মনে রাখবে, লাদাখ প্ল্যাটু, ইয়েস, লাদাখ প্ল্যাটু ইন্ডিয়াতে তো আছে, কিন্তু মাথায় রেখো এটার ম্যাক্সিমাম পার্ট কিন্তু চায়নায় পড়ে যায়। তো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ইন্ডিয়ার সব থেকে উঁচু প্ল্যাটু, তো যেহেতু ইন্ডিয়াতে একটুখানি পার্ট আছে, তো তোমরা অবশ্যই লাদাখ প্ল্যাটু বলবে। ওকে, বাট যদি তোমাদের জিজ্ঞাসা করে ম্যাক্সিমাম পার্ট এটার কোথায় আছে, তো একদম চায়না করবে, বিকজ এটা ম্যাক্সিমাম পার্ট চায়না বা তিব্বতে লোকেটেড আছে, একটু পার্ট ইন্ডিয়ায় আছে, এই পার্টটায়, এই পার্টটায়, এটা হচ্ছে লাদাখ প্ল্যাটু পার্ট। দেখো, যেটা আমি ব্লু দিয়ে মার্ক করলাম, দিস ইজ লাদাখ প্ল্যাটু। ঠিক আছে, তো ইয়েস, আমরা এখন চর্চা করব, দ্যাট ইজ ইন্ডিয়ান প্ল্যাটু নিয়ে। আগে ইন্ডিয়ান প্ল্যাটু, তারপর না হয় আমি ওয়ার্ল্ডের টা একদিন তোমাদেরকে করিয়ে দেব। ওকে, আগে ইন্ডিয়ান প্ল্যাটু, তারপর ওয়ার্ল্ডের পার্টে যাব। ওকে, আগে ইন্ডিয়ান প্ল্যাটু। তো ইন্ডিয়ান প্ল্যাটু, আগে আমি এই কোশ্চেনটাই পড়েছিলাম যে হাইয়েস্ট প্ল্যাটু কোনটা। হ্যাঁ, ওয়ার্ল্ডের একদম হাইয়েস্ট প্ল্যাটু হচ্ছে লাদাখ প্ল্যাটু, ইন্ডিয়ারও লাদাখ প্ল্যাটু, কিন্তু ইন্ডিয়া ম্যাক্সিমাম পার্টটা কিন্তু চায়নাতে আছে। ঠিক আছে, এটা মাথায় রেখো। চল, ইন্ডিয়া প্ল্যাটুটা একটুখানি তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। ইন্ডিয়ার সব থেকে বড় ভলক্যানিক প্ল্যাটু বা ওয়ার্ল্ডের সব থেকে বড় ভলক্যানিক প্ল্যাটু, ওয়ার্ল্ড লার্জেস্ট ভলক্যানিক প্ল্যাটু, যদি জিজ্ঞাসা করে সব থেকে বড়
জলামুখী থেকে যে প্ল্যাটুটা হয়েছে ওটা তোমরা মনে রাখবে, তখন হয়ে যাবে ডেকান প্ল্যাটু। ওকে, তো ইন্ডিয়াতে আমরা কি কি পড়বো? তো প্রথম আমরা পড়বো ডেকান প্ল্যাটু, দিস ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ভলক্যানিক প্ল্যাটু, ইন্ডিয়ার তো হবে, ঠিক আছে, এটা প্রথম। সেকেন্ড আমরা কি পড়বো? তো সেকেন্ড আমরা বলবো সেন্ট্রাল হাইল্যান্ড, যেটাকে আমরা আলাদা আলাদা পার্টে ডিভাইড করব। তো ওখানে একটা হয়ে যাবে মালওয়া প্ল্যাটু, ওকে, মালওয়া প্ল্যাটু। নেক্সট হয়ে যাবে আমাদের, থার্ড হয়ে যাবে আমাদের ছোটা নাগপুর প্ল্যাটু, ছোটা নাগপুর প্ল্যাটু। তারপর হয়ে যাবে মেঘালয় প্ল্যাটু, মেঘালয় প্ল্যাটু। ওকে, হ্যাঁ, লাদাখ ইজ দ্য ইন্ডিয়াজ অনলি কোল্ডেস্ট ডেজার্ট। কারেক্ট শুভম, একদম কারেক্ট বলেছো। লাদাখ যদি ইন্ডিয়ার জিজ্ঞাসা করে না সব থেকে কোল্ডেস্ট ডেজার্ট কোনটা, তাহলে লাদাখই হবে, একদম কারেক্ট শুভম। তো এইটা চারটে পার্ট নিয়ে আমরা ডিসকাশন করব। আগে আমি তোমাদেরকে একটুখানি আরো ব্রডলি বলে দিই, এই যে ডেকান প্ল্যাটু, ডেকান প্ল্যাটু কোনটা? তো ইন্ডিয়া যে সাউথ পোর্শনটা না, এটাকে আমরা ডেকান প্ল্যাটু বলি, এই পোর্শনটা, এই ট্রায়াঙ্গল এরিয়াটা, যেগুলো যেটা আমি একদম রেড কালার দিয়ে কালারিং করে দিলাম, দিস ইজ ইউর ডেকান প্ল্যাটু। কোস্টাল পার্টটাকে ছেড়ে দিয়ে এটা ডেকান প্ল্যাটু হবে। এবার ডেকান প্ল্যাটুর কিন্তু চারটে ডিভিশন করা হয়। ডেকান প্ল্যাটুর কি কি চারটে ডিভিশন? তো প্রথম হয়ে যাবে মহারাষ্ট্র প্ল্যাটু, তারপর হয়ে যাবে কর্ণাটকা প্ল্যাটু, তারপর হয়ে যাবে ছত্তিশগড় প্ল্যাটু, আর তারপর হয়ে যাবে তেলেঙ্গানা প্ল্যাটু। ওকে, কখনো কখনো ছত্তিশগড়টার সাথে ছোটা নাগপুর প্ল্যাটুটা ইনক্লুড করে দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না বুঝতে, ঠিক আছে? তো ডেকান প্ল্যাটুতে মহারাষ্ট্র, কর্ণাটকা, ছত্তিশগড় প্ল্যাটু আর তেলেঙ্গানা প্ল্যাটু, এই চারটে পার্টে ডিভাইডেড, ঠিক আছে? মালওয়া প্ল্যাটুটা আমরা পড়বো, ছোটা নাগপুর প্ল্যাটু এই ঝাড়খণ্ড ছত্তিশগড়ের একটুখানি পার্ট, তারপর ওয়েস্ট বেঙ্গলের পার্ট, বিহারের একটু পার্ট নিয়ে ছোটা নাগপুর প্ল্যাটু হয়ে যায়, আর ওইটারই নর্থ ইস্টার্ন এক্সটেনশন যেটা মেঘালয়াতে চলে গেছে ওটা আমরা বলবো মেঘালয় প্ল্যাটু। এই চারটে প্ল্যাটু নিয়ে আজকে আমরা পড়বো, ঠিক আছে? চলো, তো প্রথম আমরা জানবো ডেকান প্ল্যাটু, বিকজ এটা একদম বেসিক জিনিস, ডেকান প্ল্যাটুটা জানতেই হবে। তো প্রথম আমরা ডেকে নেবো ডেকান প্ল্যাটুটা কোনটা। ওকে, আগে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন প্ল্যাটুটা কোথায় আছে। ওকে, তো এইটা মনে রাখবে, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে কোন মাউন্টেনটা ইন্ডিয়াকে দুটো পার্টে ডিভাইড করে, উইচ মাউন্টেন ডিভাইড ইন্ডিয়া ইন্টু টু হাফ, যদি তোমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে তখন তোমাদের অ্যান্সার কি হবে, জলদি বলে ফেলো তো, উইচ মাউন্টেন ডিভাইড ইন্ডিয়া ইন্টু টু হাফ, কি হবে অ্যান্সার, জলদি বলো। মাউন্টেন দ্যাট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু টু হাফ, দ্যাট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু টু হাফ, ভেরি গুড। শ্রীপ্রিয়া ঝটপট অ্যান্সার করে দিয়েছে, দ্যাট ইজ বিন্ধ্যাস রেঞ্জ। হ্যাঁ শ্রীপ্রিয়া, কৌশিক, কৌশিক কি লিখতে চাইছো? তন্ময়, শুভম, দীপ্তা, মিনাজুল, ভেরি গুড। আমি বারবার যেন নেটের কানেকশনটা দেখছি, যে নেটটা আছে তো, আছে তো, না তো আমার প্রচণ্ডভাবে ভয় লেগে গেছে, দুদিন ধরে যেভাবে নেটটা অ্যাব্রাপ্টলি চলে যাচ্ছে। ওকে, তো মনে রাখবে বিন্ধ্যাস ডিভাইড ইন্ডিয়া ইন্টু টু পার্ট। ওকে, বিন্ধ্যাস আমাদের ইন্ডিয়াকে দুটো পার্টে ডিভাইড করে। ওকে, যদি তোমাদেরকে কোশ্চেনটা জিজ্ঞাসা করে কোন রিভার ইন্ডিয়াকে দুটো পার্টে ডিভাইড করে, তখন তোমরা কি বলবে? কোন রিভার ইন্ডিয়াকে দুটো পার্টে ডিভাইড করে, তখন কি বলবে তোমরা? রিভার দ্যাট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু টু পার্ট, রিভার, 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 এটা তো মাউন্টেন হয়ে গেল, যদি রিভার জিজ্ঞাসা করে তখন কি বলবে? ম্যাম ওয়েদার জন্য নেট খুব প্রবলেম করছে, আমারও, আমার আমার এক্স্যাক্টলি সেম প্রবলেম, কিন্তু এই ক্লাসটাতে করাতে হবে। হ্যাঁ, রিভার যদি জিজ্ঞাসা করে তখন হয়ে যাবে নর্মদা, ভেরি গুড। যদি রিভার জিজ্ঞাসা করে তখন হবে নর্মদা, নর্মদা ইজ দ্য রিভার যেটা ইন্ডিয়াকে দুটো পার্টে ডিভাইড করে, আর বিন্ধ্যাস ইজ দ্য মাউন্টেন যেটা ইন্ডিয়াকে দুটো পার্টে ডিভাইড করে। এটা খুব কমন কোয়েশ্চেন আমাদের যে কোনো এক্সামের জন্য, এটা মাথায় রাখো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলবো, গুড ইভিনিং রিমা, এবার আমি তোমাদেরকে বলবো দ্যাট ইজ আমাদের ডেকান প্লাটুর এক্সটেনশন কোথা থেকে কোথাও অব্দি, ঠিক আছে? ডেকান প্লাটুটা আমি রেড দিয়ে মার্ক করছি। ওকে, তো বিন্ধ্যাস ইন দ্য নর্থ, দিস ইজ বিন্ধ্যাস রেঞ্জ। ওকে, বিন্ধ্যাস ইন্ডিয়ার মাস থেকে গেছে বিন্ধ্যাস রেঞ্জ, চলো আমি মার্ক করে দিলাম একটা অ্যারো দিয়ে। ওকে, বিন্ধ্যাস ইন দ্য নর্থ আপ টু নীলগিরি ইন দ্য সাউথ, নীলগিরি আছে না কেরালা, কর্ণাটকা আর তামিলনাড়ুতে। ওকে, ইস্টার্ন ঘাট ইন দ্য ইস্ট, এই যে ইস্টার্ন সাইডে ইস্টার্ন ঘাট আছে না, ইস্টার্ন ঘাট ইন দ্য ইস্ট,
অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট ইন দ্য ওয়েস্ট, এই যে মাঝের পোর্শনটা আমি এটাকে ক্রস দিয়ে মার্ক করছি, ওকে, এই মাঝের পোর্শনটুকু আমরা বলবো এটাকে ডেকান প্লাটো, এটাকে আমরা বলবো ডেকান প্লাটো। ক্লিয়ার? কোনো অসুবিধা? তো ইয়েস, এই পুরোটা কোথা থেকে কোথায় বললাম, তো বিন্ধ্যাস থেকে নীলগিরি, আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য একটু পরে, আর ওয়েস্টার্ন ঘাট থেকে ইস্টার্ন ঘাট, এই মাঝখানে ট্রায়াঙ্গল এরিয়া যেটাকে আমরা ডেকান ট্র্যাপ বলি, দিস ইজ দ্য ডেকান প্ল্যাটু অফ ইন্ডিয়া, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে সেকেন্ড প্লটটা বলবো, মালওয়া প্ল্যাটু কোথায় আছে, ঠিক আছে? তো আমি একটুখানি কালার চেঞ্জ করে দিচ্ছি, মালওয়া প্ল্যাটু কোথায় আছে। তো মালওয়া প্ল্যাটু মনে রাখবে, এই যে ওপরে গঙ্গা রিভার আছে, ঠিক আছে, উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গল, এটা হয়ে গেল গঙ্গা, ঠিক আছে? আর এইদিকে আছে আরাভালি রেঞ্জ, এই পাটটায় আছে আরাভালি, মজনুকা টিলা থেকে পালমপুর অব্দি, এটা হয়ে গেল আরাভালি রেঞ্জ, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এই মাঝখানের জায়গাটা দেখো, আমি এটা সার্কেল করছি ব্লু কালার দিয়ে, ওকে, এই পোর্শনটা হয়ে গেল আমাদের মালওয়া প্ল্যাটু। আরাভালি একটা সাইডে, আর একটা সাইডে গঙ্গা রিভার, আর সাউথের পোর্শনে হচ্ছে বিন্ধ্যাস। এই ব্লু যেখানে আমি মার্ক করলাম, এটা হয়ে যাবে আমাদের মালওয়া প্ল্যাটু। এবার থার্ড পার্টটাতে চলে আসছি, যেটাকে আমরা বলছি ছোটানাগপুর প্ল্যাটু। এবার ছোটানাগপুর প্ল্যাটু কোনটা? তো ছোটানাগপুর প্ল্যাটু ওই পার্টটা যেখানে আমাদের মিনারেল রিজার্ভ প্রচণ্ডভাবে বেশি আছে। দেখো, যদি বলা হয় তো ছোটানাগপুর প্ল্যাটু কিন্তু ডেকান প্ল্যাটুরই একটা এক্সটেনশন, ডেকান প্ল্যাটুরই একটা পার্ট, কিন্তু ছোটানাগপুর প্ল্যাটুতে মিনারেলস প্রচণ্ডভাবে বেশি পাওয়া যায়। ছত্তিশগড়, ঝাড়খণ্ড ম্যাক্সিমাম পার্টটা, ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্ট, ছত্তিশগড়ের নর্দার্ন সাইডটা, একটু এমপিও এখানে চলে আসে, ঠিক আছে? এই এই যে গ্রিন কালার দিয়ে আমি যেটা মার্ক করলাম, দিস ইজ ইয়োর ছোটানাগপুর প্ল্যাটু, ওকে। আর আমি তোমাদেরকে ফোর্থ পোর্শন কোনটা বলেছিলাম, দ্যাট ইজ মেঘালয়া প্ল্যাটু। তো মেঘালয়া প্ল্যাটুটা আমি ইয়েলো দিয়ে মার্ক করছি। এই যে মেঘালয়া পোর্শনটা, গারো খাসি জয়ন্তিয়া, এই পোর্শনটা হয়ে যাবে, পাহাড়ের পোর্শনটা ছেড়ে দাও, ওকে। গারো খাসি জয়ন্তিয়ার খুব একটা হাইট না, ওটা আমি মেনে নিচ্ছি, ওটা হিমালয়ারই এক্সটেনশন। আমি তোমাদেরকে কি বলেছিলাম, একটুখানি ভেঙে ভেঙে পড়ানো পছন্দ করি। তো ওই যে গারো খাসি জয়ন্তিয়া, ওইটা কিন্তু হিমালয়ারই এক্সটেনশন, কিন্তু অ্যাকচুয়াল ওই ল্যান্ডটা পাহাড়ের মতন উঁচু না, আবার প্লেনের মতন নিচু না, ওই পার্টটাকে আমরা বলবো মেঘালয়া প্ল্যাটু। দেখো, বোঝা গেছে কি বোঝা যায়নি? যদি বোঝা গিয়ে থাকে তাহলে একবার আমাকে কমেন্টে বলে দাও যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে, আর যদি বোঝা যায়নি তাহলেও বলো, আমি আর একবার তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো। এটা আপাতত শুধু আমি তোমাদেরকে এক্সটেনশনটা বললাম, ওকে, আমি আপাতত শুধু তোমাদেরকে এক্সটেনশনটা বললাম। এই এতগুলো মেসেজ কি করে ডিলিট হলো, আমি তো কিছু পড়তেই পারলাম না। এখন আমি শুধু তোমাদেরকে এক্সটেনশনটা বললাম, আমি সুন্দর করে তোমাদেরকে এই এই ছবিটা তো আই থিঙ্ক নেওয়া হয়ে গেছে, আমি এটা ডিলিট করলাম, ঠিক আছে? আমি এখানে মার্ক করে দিচ্ছি কোনটা কি পার্ট। হ্যাঁ, এখানে আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? চলো, বোঝা গেছে, আমি তোমাদের জন্য এখানে মার্ক করে দিচ্ছি, বক্স করে মার্ক করে দিচ্ছি। তো প্রথম আমি তোমাদেরকে বলেছি ডেকান প্ল্যাটু, ওকে, প্ল্যাটুটা আমি শর্ট দিয়ে পিএল লিখে দিচ্ছি। সেকেন্ড আমি তোমাদেরকে বলেছি মালওয়া প্ল্যাটু, ঠিক আছে, ব্লু কালার দিয়ে মার্ক করে দিলাম। এইভাবে ম্যাপটা পড়তে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, জিওগ্রাফি এইভাবে পড়লে দেখবে একটা ইন্টারেস্টও থাকে আর খুব ভালো করে বোঝাও যায়। থার্ড আমি তোমাদেরকে বলেছিলাম ছোটানাগপুর প্ল্যাটু, এটা আমি প্লাস সাইন দিয়েছিলাম, ছোটানাগপুর প্ল্যাটু, ওকে। আর চতুর্থ আমি তোমাদেরকে বলেছিলাম মালওয়া প্ল্যাটু, ওকে, মালওয়া প্ল্যাটু পুরো মার্ক করেছিলাম এইভাবে, দিস ইজ সরি নট মালওয়া, মেঘালয়া প্ল্যাটু, মেঘালয়া প্ল্যাটু। আচ্ছা, শ্রীপ্রিয়া জিজ্ঞাসা করেছে ম্যাম বিন্ধ্যাস কি ইস্টে অত দূর যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। বিন্ধ্যাসটা কোথা থেকে কোথাও অব্দি আছে? হ্যাঁ, একদম একদম শুভম, কারেক্ট। এবার একটুখানি আমি শ্রীপ্রিয়ার অ্যান্সারটা বলে দিই। তো আমাদের বিন্ধ্যাস রেঞ্জটা কোথা থেকে কোথাও অব্দি যে মনে আছে, ফ্রম জোবার্ট আপ টু
ফ্রম জবট আপ টু সাসারাম ইন বিহার, বিহারে সাসারাম আছে ওখান অব্দি আমাদের বিন্ধ্যাস রেঞ্জটা এক্সটেন্ডেড। ঠিক আছে, জবর টু সাসারাম বোঝা গেছে তো? বিন্ধ্যাসটা তাহলে শ্রীপ্রিয়া, কেন আমি অত দূর বিহার অব্দি নিয়ে গেছি। হ্যাঁ চলো। আর শুভম বলেছে ম্যাম মেঘালয় প্লাটু গোন্ডওয়ানা রক এর ক্রিয়েশন অ্যান্ড গারো খাসি জাতি, একদম কারেক্ট শুভম, একদম কারেক্ট, একদম একদম। ঠিক আছে, এবার বল, ঘন্টি বেজে গেছে? ঘন্টি বেজে গেছে। আচ্ছা আমি এবার এক্সটেনশনটা তোমাদের লিখে দিচ্ছি। আমার এক্সটেনশনটা লেখার ধরন কিন্তু একটুখানি আলাদা, আই হোপ তোমরা বুঝতে পারবে আমি এক্সটেনশনটা কি করে লিখছি। তো প্রথম আমি ডেকান প্ল্যাটোর এক্সটেনশনটা লিখব, আই হোপ তোমরা বুঝতে পারবে। তো নর্থে বিন্ধ্যাস আছে, ওকে, বিন্ধ্যাস ইন দ্য নর্থ, আপ টু নীলগিরি ইন দ্য সাউথ, ওকে, আপ টু নীলগিরি ইন দ্য সাউথ, অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট ইন দ্য ওয়েস্ট, আপ টু ইস্টার্ন ঘাট ইন দ্য ইস্ট। আমি এইভাবেই লিখি, অ্যাকচুয়ালি এইভাবে বোঝা যায় কোথা থেকে কোথা অব্দি আছে। না না অ্যাকচুয়ালি ওটা আচ্ছা এইটা আমি বলে দিচ্ছি। শুভম বলছে ম্যাম ওটা হিমালয়াসের পাঠ কি করে হবে, তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, দ্যাট ইজ ইউর ব্যার, আমাকে শুভম একটা অ্যান্সার বলো, বারেল রেঞ্জ, বারেল রেঞ্জ এটা কার পার্ট? বারেল রেঞ্জ, বারেল রেঞ্জ জলদি বলো, বারেল রেঞ্জ কিসের পার্ট? হুম হ্যাঁ বাবু, একদম কারেক্ট শুভম, তুমি অ্যান্সারটা একদম ঠিক করে বলছো। এবার আমার জিনিসটা একটুখানি শোনো, আই থিঙ্ক আমি বোঝাতে পারবো জিনিসটা তোমাদেরকে। যে বারেল রেঞ্জটা হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি, ওটা অ্যাকচুয়ালি কিন্তু পূর্বাঞ্চলের এক্সটেনশন, ওকে। হ্যাঁ ওটা আলাদা জিনিস, যেটা গন্ডওয়ানা রকের সাথে আমাদের গন্ডওয়ানা রক রক এজে ওই টাইমে ওটা হয়েছিল, ওকে। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের দুটো কোশ্চেন ওখানে আসবে, প্রথম তোমাদের জিজ্ঞাসা করবে দ্যাট ইজ নাগাল্যান্ড অ্যান্ড নিচে আছে মণিপুর, ওকে। নাগাল্যান্ড আর মণিপুর এই দুটোকে কোন মাউন্টেন রেঞ্জ ডিভাইড করে? তো অ্যান্সার হয়ে যাবে বারেল রেঞ্জ। আর অ্যাকচুয়াল কিন্তু বারেল রেঞ্জ, যেটা আসামের হাইয়েস্ট পিকের মধ্যেও পড়ে যায়, হাইয়েস্ট জায়গার মধ্যেও পড়ে, ওটা কিন্তু অ্যাকচুয়াল পূর্বাঞ্চলের কিন্তু এক্সটেনশন, ওকে। এবার যদি আমি বারেল রেঞ্জের অল্প পার্ট আমি ছেড়ে দিই, ওকে, যে একটুখানি লোল্যান্ডটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে ওই পুরো মেঘালয় এরিয়া যেটা আমাদের শিলং, শিলং হচ্ছে খাসি হিলে, ঠিক আছে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি গন্ডওয়ানা এজে তৈরি, ওকে। ওটা কিন্তু গন্ডওয়ানা রক, গন্ডওয়ানা রকে ওটা তৈরি, আমিও ওটাই পড়েছি। আমি একটুখানি ভেঙে বোঝাচ্ছি আর কিছু না। অ্যাকচুয়াল তোমরা কি এটা জানো, দ্যাট ইজ যেটা শিলংয়ের হাইয়েস্ট, মেঘালয়ার যেটা হাইয়েস্ট পিক, ওটার নাম হচ্ছে শিলং প্ল্যাটু, শিলং প্ল্যাটু বলা হয়, ওকে। শিলং প্ল্যাটু মানে কি? প্ল্যাটু মানে হচ্ছে মাউন্টেন থেকে হাইট কম, প্লেন থেকে হাইট বেশি, অ্যাকচুয়াল কিন্তু ওই পুরোটা প্ল্যাটু পার্ট, ওকে, গন্ডওয়ানা এজে তৈরি, একদম কারের শুভম। এই ভিডিওটা চলছে, ভিডিওটা চলছে, হ্যাঁ নেট তো আছে। ক্লিয়ার এভরিওয়ান? অল্প পার্টটা কিন্তু ছেড়ে দিলে মেন যে পোর্শনটা, দ্যাট ইজ গন্ডওয়ানা এজ, একদম শুভম, তুমিও ঠিক বলছো, আমিও ঠিক বলছি। এখানে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের জিওগ্রাফি অনার্স, আমরা জিনিসটা ভালো করে বুঝবো, কিন্তু অনেক জোরে কিন্তু এখানে জিওগ্রাফি অনার্স না, তাদেরকে একটুখানি ভেঙে ভেঙে বোঝানোটা একটুখানি দরকার, ঠিক আছে। আমরা জানি গন্ডওয়ানা এজ, অনেকগুলো এজেস আছে, অনেকগুলো পিরিয়ডস আছে, এপক, এরা, এইগুলো একটুখানি ভেঙে ভেঙে যদি বোঝানো হয় তাহলে ভালো, বাকিরাও তাহলে বুঝতে পারবে, আই হোপ, ঠিক আছে। হ্যাঁ কিন্তু মেঘালয় পুরো পার্টটাই কিন্তু প্ল্যাটু, ওটা কিন্তু গন্ডওয়ানা এজেরই, কিন্তু যে বারেল রেঞ্জটা ওটা কিন্তু দ্যাট ইজ ইউর
পূর্বাঞ্চলের এক্সটেনশন, ম্যাক্সিমাম পার্টটা কিন্তু গন্ডওয়ানা রক। ওকে চল, আচ্ছা এটা আমি কি বললাম, ডেকান প্লাটু বললাম। আচ্ছা মালভা প্লাটুটা একটুখানি বলে দিই, মালভা প্লাটুটা এখানে বলে দিচ্ছি। তো মালভা প্লাটুটা এইদিকে আরো দিয়ে লিখছি, ঠিক আছে? তো আরাভালি ইন দ্য নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্ট, আরাভালি আরাভালি, ওকে, গঙ্গা গঙ্গা ইন দ্য নর্থ অ্যান্ড ইস্টার্ন পার্ট, গঙ্গা ভ্যালি, গঙ্গা, ওকে, অ্যান্ড উইন্ধ্যাস ইন দ্য সাউথ, অ্যান্ড উইন্ধ্যাস ইন দ্য সাউথ, এটাকে আমরা বলে দেব নর্থ ওয়েস্ট, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট, অ্যান্ড উইন্ধ্যাস ইন দ্য সাউথ। ওকে, এই পোর্শনটাকে আমরা বলবো মালওয়া প্ল্যাটু। ওকে চল, আচ্ছা তারপরে হচ্ছে ছোটা নাগপুর প্ল্যাটু। আচ্ছা ছোটা নাগপুর প্ল্যাটু সেরকম কোনো এক্সটেনশন না যে এখান থেকে এখান অবধি ছোটা নাগপুর প্ল্যাটু, কিন্তু ছোটা নাগপুর প্ল্যাটুতে কোন কোন স্টেট চলে আসবে তো একবার বলে দিই। তো এখানে ঝাড়খণ্ড আসবে, ঝাড়খণ্ড, তারপর এখানে চলে আসবে ঝাড়খণ্ডের পর ছত্তিশগড়, তারপর পার্ট অফ, দেখো কোন স্টেট কিন্তু পুরোটা আসবে না, পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা, এটা হচ্ছে মেইন ছোটা নাগপুর প্ল্যাটুর পার্ট। আচ্ছা ছোটা নাগপুর প্ল্যাটুর নাম ছোটা নাগপুর প্ল্যাটু কেন পড়লে একবার বলে দিই, তো বিকজ এখানে মিনারেল রিজার্ভ প্রচণ্ডভাবে বেশি, এখানে মিনারেল রিজার্ভ প্রচণ্ড আছে, দ্যাটস ওয়াই এটার নাম ছোটা নাগপুর প্ল্যাটু বলেছে। এবার বলে ম্যাম এটার নাম ছোটা নাগপুর কেন পড়লো, অন্য কিছু নাম পড়তে পারতো? তো তোমরা জানো আগে ঝাড়খণ্ড বলে কোনো স্টেট ছিল না, আগে ছত্তিশগড় বলে কোনো স্টেট ছিল না, ছত্তিশগড় আর ঝাড়খণ্ডকে মধ্যপ্রদেশ আর বিহার রেসপেক্টিভলি ওখান থেকে গ্র্যাব আউট করা হয়েছে। ওকে, তো ওই পার্টিকুলার এরিয়াতে যেখানে মিনারেল রিজার্ভ প্রচণ্ডভাবে বেশি, ওটা জিওগ্রাফিক্যালি নাগপুরের কাছে ছিল, দ্যাটস ওয়াই ওটা থেকে কানেক্ট করে নেওয়া হয়েছে ছোটো নাগপুর প্ল্যাটু। আগে ছত্তিশগড় আর ঝাড়খণ্ড বলে কিন্তু কিছু আলাদা স্টেট কিন্তু ছিল না। ওকে, তো এই জন্য ছোটো নাগপুর প্ল্যাটু। এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন দেবে, বাই ইট ইজ টার্ম দ্যাট ছোটো নাগপুর প্ল্যাটু, তো মাথায় রাখবে এখানে মিনারেল রিজার্ভ সব থেকে বেশি, দ্যাটস ওয়াই ছোটো নাগপুর প্ল্যাটু। ওকে, আচ্ছা মেঘালয়া প্ল্যাটু কোনটা, তো বলতে গেলে পুরো মেঘালয়া স্টেটটাই, পুরো মেঘালয়া স্টেটটাই আমাদের মেঘালয়া প্ল্যাটুর মধ্যে পড়ে যাবে, স্পেশালি গারো, খাসি অ্যান্ড জয়ন্তিয়া, এটা কিন্তু মেঘালয়া প্ল্যাটুরই একটা পার্ট। ওকে বোঝা গেছে, খনিজ ভণ্ডার, একদম একদম কারেক্ট। তো আই থিঙ্ক আমি তোমাদের এক্সটেনশনটা এখানে বোঝাতে পারলাম ইন দ্য ডায়াগ্রাম, একটু বড় বড় করে দিলাম। চলো, ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? বেঙ্গলের কোন কোন জায়গায় পড়ে, তো বেসিক্যালি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আর এই মেন পার্ট গুলো হচ্ছে, এটা হচ্ছে প্ল্যাটুর পার্ট। ওকে, এটা হচ্ছে মেন প্ল্যাটুর পার্ট। ওকে, এবার বলে দিই কোশ্চেন কিভাবে আসবে বা কি কোশ্চেন জিজ্ঞাসা করবে। ওকে, তো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে কোন প্ল্যাটুটার এক্সটেনশন কোথায় বা কোন স্টেটে আছে। দেখো স্টেট যদি জিজ্ঞাসা করে, ভাগ যদি তোমাদেরকে বাই চান্স জিজ্ঞাসা করে নিচ্ছে মালওয়া প্ল্যাটু কোন স্টেটে আছে, তো আইদার তোমাদেরকে খুব দূরের অপশন থাকবে, ভেবে না জিজ্ঞাসা করছে মালওয়া প্ল্যাটু কোন স্টেটে আছে, তো এরকম অপশন থাকবে না, রাজস্থান, এমপি, ইউপি, এইভাবে অপশন থাকবে না। যদি জিজ্ঞাসা করছে কোন স্টেটে আছে, তখন অপশনগুলো দূরে থাকবে, এমপি থাকবে, জম্মু অ্যান্ড কাশ্মীর, কেরালা, কর্ণাটকা, এইভাবে অপশনগুলো থাকবে। কিন্তু এখান থেকে কমনলি একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, দ্যাট ইজ কোন প্ল্যাটুটা কোন স্টেটে নেই, কোন স্টেটে নেই, এটা মালওয়া প্ল্যাটুর কোশ্চেন ছিল, মালওয়া প্ল্যাটু কোন স্টেটে এক্সটেন্ডেড নেই, অপশনে ছিল রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি অ্যান্ড কেরালা, কেরালাতে মালওয়া প্ল্যাটু নেই, ওটা তো তোমরা অপশন দেখেই বুঝতে পারবে যে কেরালাতে মালওয়া প্ল্যাটু নেই। বাঁকুড়া, পুরুলিয়া, অযোধ্যা হিল পড়ে, তো একদম কারেক্ট,
ভেরি গুড। অযোধ্যা হিল, তারপর শুশুনিয়া পাহাড়, সব যখন ওয়েস্ট বেঙ্গল পড়াবো না, ওখানে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। ওকে, ওখানে তোমাদেরকে আমি অবশ্যই বলবো। হুম ইজিলি এলিমিনেট করা যাবে, একদম কারেক্ট। তো এইভাবে কোশ্চেন থাকবে, আইদার তোমাদেরকে জিজ্ঞাসা করবে কোন স্টেটে আছে বা কোথা থেকে কোথায় এক্সটেন্ডেড। যদি স্টেট জিজ্ঞাসা করছে তো দূরে দূরে স্টেট থাকবে, কাছে কাছে থাকবে না। আর তোমাদেরকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে কোন স্টেটে এক্সটেন্ডেড নেই, কোন স্টেটে আমাদের কোন প্লাটুটা আছে বা কোনটা নেই। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে চলো, এটা তো হয়ে গেল এক্সটেনশন। আর তাহলে কি কোশ্চেন আসবে ম্যাম, আর কি পড়তে হবে প্ল্যাটুর পার্ট থেকে? তো প্ল্যাটু একদম সিম্পল পার্ট, তোমাদেরকে এক্সটেনশন জানতে হবে। সেকেন্ড, তোমাদেরকে জানতে হবে কোন প্ল্যাটুর স্লোপ কি। তো প্ল্যাটু মানে হচ্ছে, প্ল্যাটু মানে কি, প্ল্যাটু মানে হচ্ছে ইট ইজ এ ফ্ল্যাট ল্যান্ড যার হাইট মাউন্টেন থেকে কম কিন্তু প্লেন থেকে বেশি। মাউন্টেন থেকে হাইট কম, প্লেন থেকে বেশি, অ্যান্ড ইট ইজ এ টেবল লাইক ফ্ল্যাট ল্যান্ড। টেবিল লাইক ফ্ল্যাট ল্যান্ড, এবার যদি টেবিল লাইক ফ্ল্যাট ল্যান্ড থাকে তাহলে স্লোপ হওয়ার উচিত না, তাহলে রিভারটা বয়ে যাবে কি করে যদি টেবিল লাইক ফ্ল্যাট ল্যান্ড হয়? কিন্তু আমরা পড়ছি জিওগ্রাফি, আর জিওগ্রাফিতে কোনো ল্যান্ডের স্লোপ নেই, এটা হতে পারে না। স্লোপ তো থাকবে, হ্যাঁ কম থাকবে, ঢাল কম থাকবে, এটা আলাদা জিনিস, কিন্তু স্লোপ অবশ্যই থাকবে। ওকে হ্যাঁ, যদি স্ট্রাকচার ওয়াইজ দেখা হয় তো এটা ফ্ল্যাট ল্যান্ড, বড় এরিয়াতে যদি আমরা দেখি তো এটা ফ্ল্যাট ল্যান্ড আমাদের লাগবে। ঠিক আছে, তো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে হিল আর মাউন্টেন, হিল হাইট কম, মাউন্টেনের হাইট বেশি। ওকে, হিলের হাইট কম হবে, অযোধ্যা হিল, শুশুনিয়া হিল হাইট কম, আমরা বলি কারাকোরাম সরি, আমরা বলি মাউন্ট এভারেস্ট হাইট বেশি, মাউন্ট কিলিমানজারো হাইট বেশি। ওকে, তো মাউন্টেনের হাইট বেশি, হিলসের হাইট কম। ওকে, তো এখান থেকে তোমাদের আর কি জিজ্ঞাসা করবে যে কোন প্ল্যাটুর স্লোপ কোন দিকে, স্লোপ ও বাবা, কোন প্ল্যাটুর স্লোপটা কোন দিকে, এইটা জিজ্ঞাসা করবে। ইয়েস, ভেরি গুড শুভম। এই মাউন্টেন মোর দ্যান মোর দ্যান 600, অ্যাভারেজ হাইট যদি 600। আমি তোমাদেরকে এটা বলেছিলাম না, হিলস আর মাউন্টেন, যখন মাউন্টেন পড়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম মাউন্টেন্স হিলস আর রেঞ্জের মধ্যে তফাত কি। ওকে হ্যাঁ, একদম ভেরি গুড শুভম বলে দিয়েছে, যদি অ্যাভারেজ হাইট 1000 অবধি হয় তখন ওইটা হয়ে যাবে হিলস। কিন্তু কিছু কিছু এরকম হিলস আছে যেটার হাইট 1200 এরকমও আছে, ওটাকে আমরা হিলস দিই, মানে অ্যাভারেজ হাইট ধরে রাখো 600। ওকে, তখন এটা হিল হবে, আর তার যদি বেশি হয়ে যায় তখন ওটাকে আমরা মাউন্টেন বলবো। ওকে চলো, এবার তোমরা আমাকে স্লোপ গুলো বলবে যে কোন প্ল্যাটুর স্লোপ কোন দিকে। ঠিক আছে, জলদি বলো, প্রথম ডেকান প্ল্যাটুর স্লোপটা কোন দিকে হবে, ডেকান প্ল্যাটুর স্লোপ কোন দিকে হবে, স্লোপ অফ ডেকান প্ল্যাটু, স্লোপ অফ ডেকান প্ল্যাটু, জলদি বলে ফেলো, স্লোপ অফ ডেকান প্ল্যাটু, স্লোপ অফ ডেকান প্ল্যাটু, সব টাইপ করছো জলদি জলদি, স্লোপ ডেকান প্ল্যাটুর স্লোপটা কোন দিকে? ভেরি গুড, ফ্রম ওয়েস্ট টু ইস্ট, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যত ইম্পর্টেন্ট রিভার আছে আর তাদের ট্রিবিউটারিজ গুলো সব কোথা থেকে যায়? ওয়েস্ট থেকে ইস্টের দিকে যায়, ওয়েস্ট টু ইস্ট চলে যাবে, মানে স্লোপ অফ ডেকান প্ল্যাটু ইজ টুয়ার্ডস বে অফ বেঙ্গল, তখন ওটাকে আমরা ডেকান প্ল্যাটুতে করছি। ওকে হ্যাঁ, শ্রীপ্রিয়াও বলেছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, এটা হয়ে গেল আমাদের ডেকান প্ল্যাটু। আচ্ছা মনে রাখবে, ডেকান প্ল্যাটু ইজ এ ভলক্যানিক এরাপশন দিয়ে তৈরি। ওকে, নেক্সট তোমরা বলবে মালওয়া প্ল্যাটুর স্লোপ কোন দিকে হবে। মালওয়া প্ল্যাটু এক্সটেনশন আমি তোমাদেরকে বলে দিয়েছি, কোন কোন স্টেট তোমরা দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশ, ইউপি আর মধ্যপ্রদেশ, ইউপি আর রাজস্থানের কিছু পার্ট আছে, গুজরাটে খুবই অল্প। আর কি দেখো, কোনো স্টেটকে তোমরা বানতে পারবো না যে এই প্ল্যাটুটা এই স্টেটে আছে। এই এখন আমার নেট ঠিক আছে, প্লিজ, আমি ঝাড় দিয়েছি ফোন, নেটে ফোন করে। হ্যাঁ ঠিক আছে, মালওয়া প্ল্যাটুর স্লোপ বলো, মালওয়া প্ল্যাটুর স্লোপ,
মালভা প্লেটুর স্লোপ কোন দিকে হবে? মালভা প্লেটুর স্লোপ, তোমরা এটাকে ইজিলি দেখতে পাচ্ছ, একদিকে আরাবালি আছে, একদিকে নিচের দিকে বিন্ধ্যাস আছে। তো প্রত্যেকটা রিভার, কোন রিভার আরাবালির উপরেও যাবে না, কোন রিভার বিন্ধ্যাসের উপরেও যাবে না, তাহলে কোথায় যাবে? নর্থ বা নর্থ ইস্ট বলতে পারো, নর্থ বা নর্থ ইস্ট। ওকে, নর্থ বলতে পারো গঙ্গাকে গিয়ে জয়েন করছে বা যমুনাকে গিয়ে জয়েন করছে, বা তোমরা নর্থ ইস্টও বলতে পারো। ফর এক্সাম্পল, বেতওয়া, তামসা, পুনপুন, ফাল্গু, ওটা নর্থ ইস্টের দিকে যাচ্ছে। ওকে, নর্থ বা নর্থ ইস্ট, সাউথ টু নর্থ, ভেরি গুড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। ইন্ডিয়াতে কোন ল্যান্ডের স্লোপ সাউথ থেকে নর্থ অব্দি? তো মনে রাখবে, শুধুমাত্র মালভা প্ল্যাটুর স্লোপটা সাউথ থেকে নর্থের দিকে আছে, ডেকান প্ল্যাটু টুয়ার্ডস দ্য ইস্ট। ঠিক আছে, আমি ব্ল্যাক দিয়ে মার্ক করে দিচ্ছি। ওকে, চলে এলাম ছোট নাগপুর প্লাটু, ছোট নাগপুর প্লাটুতে। ভেরি গুড, শায়নী, সরোজ, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা একদম লাস্টে আমাকে অ্যান্সার দেবে, মালভা প্লাটুতে কোন কোন রিভার গুলো আছে একবার রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা আমাকে জলদি আগে বলো, ছোট নাগপুর প্লাটুর স্লোপ কোন দিকে হবে? ছোট নাগপুর প্লাটুর স্লোপ, এই যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কি কি রিভার আছে বলে দিচ্ছি। দামোদর আছে মেন রিভার, সুবর্ণরেখা আছে, কোয়েল রিভার আছে। তো এইটার স্লোপ কোন দিকে হবে জলদি বলো, ছোট নাগপুর প্ল্যাটুর স্লোপ কোন দিকে হবে? আমি আগেই বলে দিয়েছি, এটা ডেকান প্ল্যাটুরই একটা এক্সটেনশন, ডেকান প্ল্যাটুরই একটা ভাগ হচ্ছে ছোট নাগপুর প্ল্যাটু। কোন দিকে হবে? ইস্ট টু নর্থ ওয়েস্ট। শুভম কি বললি? এটা ডিলিট করে দিয়েছে শুভম, এটা টুয়ার্ডস ইস্ট, একদম কারেক্ট। আমি বলে দিলাম না, ডেকান প্ল্যাটুতে, সরি, ছোট নাগপুর প্ল্যাটুতে দামোদর রিভার আছে, সুবর্ণরেখা রিভার আছে, ব্রাহ্মণী রিভার আছে। ওকে, নর্থ টু সাউথ না বাবু, ওয়েস্ট টু নর্থ ইস্ট, একদম কারেক্ট। ওয়েস্ট টু নর্থ ইস্ট বা টুয়ার্ডস ইস্টও বললে কিন্তু চলবে। ঠিক আছে, দামোদর, ব্রাহ্মণী, কোয়েল, সুবর্ণরেখা, এই চারটে কিন্তু মেন রিভার। ওকে, যদি ইস্ট বলো বা নর্থ ইস্ট বলো কিন্তু তাও চলবে, দুটো একদম কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, একদম কারেক্ট। আর লাস্ট, মেঘালয়া প্ল্যাটু। মেঘালয়া প্ল্যাটু নিয়ে তোমাদেরকে কোনো স্লোপ বলতে হবে না, বিকজ ওখানে সেরকম ভাবে কোনো রিভার নেই। ঠিক আছে, তো ওটা বেসিক্যালি পুরো একটা প্ল্যাটু পার্ট। ওকে, আর মেঘালয়া নিয়ে আমি তোমাদেরকে আজকে ন্যাশনাল পার্ক করিয়েছি, জলদি বলো ন্যাশনাল পার্ক কি কি আছে। হ্যাঁ, সাউথ ইস্ট, একদম। হ্যাঁ, ইস্ট বা সাউথ ইস্ট, একদম কারেক্ট। ঠিক আছে, বলতে পারো মেঘালয়া প্ল্যাটুতে, সরি, আমি মেঘালয়াতে তোমাদের দুটো আজকে ন্যাশনাল পার্ক করিয়েছি। কে কে বলতে পারবে ন্যাশনাল পার্ক গুলো? এই নর্থ ইস্ট আমি কোথায় বললাম? আমি তো ইস্ট বললাম। নর্থ ইস্ট তো মালভা প্ল্যাটু, আর ইস্ট হয়ে যাবে আমাদের এই যে ছোট নাগপুর প্ল্যাটু, এই যে এই পার্কটা। আইদার বে অফ বেঙ্গলে যাবে বা আমাদের অন্য কোনো ট্রিবিউটারিসকে জয়েন করে নেবে। ইয়েস, ভেরি গুড, নকরেক, আর একটা হচ্ছে বলপক্রম। ওকে, আমি তোমাদের সকালবেলা বললাম না, মেঘা কা বালক ডোর নক করকে ভাগ যাতা হ্যায়। তো মেঘা থেকে মেঘালয়া, আর ডো নক থেকে নকরেক, আর বালক থেকে মনে রাখবে বলপক্রম। ওকে, ইয়েস, হ্যাঁ, আর উমিয়াম লেক আছে, একদম কারেক্ট। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যাটুর স্ট্রাকচার পুরোটা। ওকে, এটা হচ্ছে পুরো প্ল্যাটুর স্ট্রাকচার। আজ অব্দি প্ল্যাটু থেকে আইদার এইভাবে কোশ্চেন দিয়েছে যে কোনটা ভলক্যানিক প্ল্যাটু, ওকে, কোনটাকে রুফ টপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, এই কোশ্চেনটা দিয়ে থাকে, বা কোন স্টেটে আছে, বা স্লোপ কোন দিকে। এইটা হচ্ছে প্ল্যাটুর কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট। ওকে, দেখো প্ল্যাটু পাসটাকে বুঝতে যদি কোনো অসুবিধা থাকে প্লিজ তোমরা একবার বলো, আমি আর একবার বুঝিয়ে দেব, যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তো। কর্ণাটকা না বাবু, দীপ্তা, ওটা কেরালার, ওটা কেরালা। ঠিক আছে, এবার আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো এটা ভালো করে শুনবে। এবার যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো এটাকে একটুখানি এক্সট্রা জিনিস বলে দিচ্ছি, জেনে রাখবে। প্রথম হচ্ছে ডেকান প্ল্যাটু, ঠিক আছে, এইদিকে লিখে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট ইজ ডেকান প্ল্যাটু, ডেকান প্ল্যাটু। ওকে,
ডেকান প্লাটু যদি হাইয়েস্ট পিক জিজ্ঞাসা করে, সব থেকে উঁচু পয়েন্ট যদি জিজ্ঞাসা করে, তখন তোমরা কি বলবে? ডেকান প্লাটুর সব থেকে উঁচু পয়েন্ট? সব থেকে উঁচু পয়েন্ট, জলদি। এটা একটুখানি এক্সট্রা জিনিস বলে দিচ্ছি, কখনো কখনো কোশ্চেনটা ঘুরিয়ে আছে, দ্যাটস ওয়াই। ওকে, হ্যাঁ, মহসিনরাম মেঘালয়াতেই পড়বে, একদম, সব থেকে বেশি রেনফল মেঘালয়া প্লাটুর। আরেক পার্টটা আরেকবার বলুন তো। মেঘালয়া প্লাটুর পার্টটা যেটা আমি তোমাদেরকে বললাম, পুরো মেঘালয়া এক্সটেনশন হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু ওটা নর্থ ইস্টের যে এক্সটেনশন প্লাটু, ওটাকে আমরা মেঘালয়া প্লাটু বলছি, ঠিক আছে? আমি তোমাদেরকে ভেঙে বলেছিলাম, দ্যাট ইজ যে বরেল রেঞ্জটা, ওটা পূর্বাঞ্চলের এক্সটেনশন, অ্যাকচুয়ালি কিন্তু ওটা পূর্বাঞ্চলের এক্সটেনশন, বিকজ ওটার যে রক্সগুলো যেটা আছে, মানে মাউন্টেনের যে পার্টটা, ওটা কিন্তু পূর্বাঞ্চলের এক্সটেনশন, কিন্তু যে রক্সগুলো আছে মেঘালয়াতে বা যে পাহাড়গুলো আমরা পাবো, গারো খাসি জয়ন্তলা, ওটার কিন্তু, ওটা হচ্ছে গন্ডওয়ানা রক, ওটা হচ্ছে প্ল্যাটুর পার্ট। ওকে, সবাই কনফিউজ কেন? আমি ওয়েট করছি শুভম অ্যান্সার করবে। শুভম বোধহয় পালিয়েছে খেলা দেখতে। হাইয়েস্ট পিক অফ ডেকান প্ল্যাটু, জলদি অ্যান্সার করবে। হাইয়েস্ট পিক অফ ডেকান প্ল্যাটু, মেঘালয় আছে পার্টটা, ওটা প্ল্যাটুরই নর্থ ইস্ট, ধূপঘর। ওকে ওকে, আর বাকিরা কোথায়? হাইয়েস্ট পিক অফ ডেকান প্ল্যাটু, আমি কিন্তু এটা বলেছিলাম না একবার তোমাদেরকে যখন মাউন্টেন্স পড়াচ্ছিলাম, কেউ কি আর অ্যান্সার করবে না? সব পালিয়ে গেছে খেলা দেখতে, না আমার নেটটা কেটে গেছে, আমার তো ভয় করে কখন নেটটা কোথায় কেটে যাবে, জানি না। দীপ্তা বলে দিয়েছে জানি না, মুন্না বলছে ধূপঘর, শ্রীপ্রিয়া আনাইমুদি রেখে দোদা বেটার, জানি না আমি, কিছু পারি পারি না, জানি না। ভেরি গুড, তো হাইয়েস্ট পিক অফ দোদা বেটা, আগেন তোমরা মনে রাখবে, হাইয়েস্ট পিক অফ ডেকান প্লাটু, নট দোদা বেটা, হাইয়েস্ট পিক অফ ডেকান প্লাটু ইজ আনাইমুদি, আনাইমুদি, ওয়েস্টার্ন ঘাট অব দি এক্সটেন্ডেড, না তো ওটা আনাইমুদি আমরা ধরবো বাবু, ঠিক আছে? যা যা ধূপঘর বলেছ আর দোদা বেটা বলেছ, এটা মাথায় রাখবে, আনাইমুদি কিন্তু হয়ে যাবে। ওকে, কেরালা বা যাই বলে না, কেরালা বলো বা ওয়েস্টার্ন ঘাট বলো বা আমাদের সাউথ পোর্শন বলো বা ডেকান প্লাটু বলো, ওটা পুরো কিন্তু হাইয়েস্ট পিক হয়ে যাবে আনাইমুদি, ঠিক আছে? ছোট নাগপুর কিন্তু হাইয়েস্ট পিক হয়ে যাবে পারসনাথ হিল, পারসনাথ হিল, এটা ছোট নাগপুর হাইয়েস্ট প্লাটু। আর মেঘালয়ার হাইয়েস্ট প্লাটু হয়ে যাবে শিলং পিক, শিলং পিক হয়ে যাবে মেঘালয়া হাইয়েস্ট প্লাটু। হ্যাঁ বাবু, সাউথের, সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, ওটা ডেকান প্ল্যাটুরের হাইয়েস্ট পিক হয়ে যাবে, পুরো ডেকান ট্র্যাপটারও হাইয়েস্ট পিক হয়ে যাবে, দোদা বেটা সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আনাইমুদি ফার্স্ট আর দোদা বেটা সেকেন্ড। ওকে, আচ্ছা জলদি আমাকে বলে দাও, মালওয়া প্ল্যাটুতে কোন কোন রিভারটা আছে? মালওয়া প্ল্যাটুতে কোন কোন রিভারটা আছে, জলদি আমাকে অ্যান্সার করবে এটা। ওকে, হ্যাঁ বাবু, ওটা ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, কেরালার হাইয়েস্ট পিক, আর যদি আন্নামালাই রেঞ্জ জিজ্ঞাসা করে তবে ওটার হাইয়েস্ট পিক হয়ে যাবে, ডেকান প্ল্যাটু যদি জিজ্ঞাসা করে ওটার হাইয়েস্ট পিক হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, আর তোমাদের আরেকটা জিনিস, মালওয়া প্ল্যাটু, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মালওয়া প্ল্যাটু থেকে তোমাদের এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে না যে হাইয়েস্ট পিক কি, হাইয়েস্ট পিকটা হচ্ছে শিগার টপ, এমপিতে আছে শিগার টপ, এটা হাইয়েস্ট, কিন্তু এটা তোমাদের জিজ্ঞাসা করবে না, একদম নিশ্চিন্ত থাকো, এটা মানে খুব একটা যে কোনো পরীক্ষাতে, হ্যাঁ ভেরি গুড, শুভম চলে এসেছে, ঠিক আছে? এটা খুব একটা কোনো পরীক্ষাতে জিজ্ঞাসা করেনি, এটা মাইন্ডে রাখবে, বাস শিগার টপ ইজ দ্য হাইয়েস্ট, যদি এটা না থাকে
তাহলে তোমরা কালুমার পড়বে, তাহলে তোমরা কারুমার করবে যেটা এমপিতে আছে, কালুমার এমপির বিন্দিয়াস রেঞ্জে যেটা আছে, ঠিক আছে? এবার যেখান থেকে মালবার কোশ্চেনটা আছে ওটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মালবা প্লেটুতে কোন কোন রিভারটা আছে। তো চম্বল, শিপ্রা, বেতওয়া, কেন, তামসা, সোন, পুনপুন, ফাল্গু, এইগুলো হয়ে গেল আমাদের মালবা প্লাটু রিভার। আর এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। ওকে, হ্যাঁ, কেন রিভারের আরেকটা নাম হচ্ছে টোনস, এখানে লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, গঙ্গা রাইট হ্যান্ড ট্রিবিউটারি আর যমুনারও ট্রিবিউটারি এটার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পুরো প্ল্যাটুর পার্ট, এটার বাইরে থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি এখনো অব্দি, ঠিক আছে? এগুলো মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে, এগুলো যদি মাথায় রাখো দিস ইজ মোর দ্যান এনাফ। হ্যাঁ, দিস আর নর্থ ফ্লোয়িং রিভার, সাউথ টু নর্থ বললাম না, সাউথ টু নর্থ, তো দিস আর দ্য রিভার, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট হবে এই সব রিভারগুলো, ঠিক আছে? কোনো অসুবিধা এই পার্টটা বুঝতে? সবার বোঝা গেছে? ক্লিয়ার? আই থিঙ্ক সবার এটা ক্লিয়ার এই পার্টটা। তাহলে তোমাদের এই পার্টটা শেষ হলো, বাকি যে জিনিসগুলো আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফ গুলো যা যা আছে জমা জয় যেগুলো আমি জমা করে রেখেছি এতদিন ধরে, ওইগুলো আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো। আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, কালকে 7টার সময় ক্লাস থাকবে, 7টার সময় কালকে তোমাদের থাকবে মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া, মাউন্টেন পাসেসে কালকে ক্লাস থাকবে। আর কাল সাড়ে সকাল 11টার সময় ক্লাস থাকবে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স হবে। ওকে, আই থিঙ্ক সবার এই ক্লাসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ইয়েস অর নো এভরিওয়ান? সবাই বোধহয় খেলা দেখতে চলে গেছে, আমি আর ডিলে করবো না, খেলা তোমরা এনজয় করো। আর তার সাথে কাল সকাল 11টায় আমাদের আমাদের দেখা হবে। আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, কাল বিকেল 7টার সময় পাসেস গুলো নিয়ে আসবো, পাসেস অনেকজন বলছে ম্যাম পাসেস গুলো করে দেবেন, তো হিমালয়ান পাসেস, ওয়েস্টার্ন ঘাটের পাসেস, এই পাসেস গুলো কালকে ক্লাস থাকবে, ঠিক আছে? তোমরা আপাতত খেলা এনজয় করো, গুড নাইট এভরিওয়ান, কাল সকাল 11টার সময় দেখা হবে, ঠিক আছে? চলো।